नमस्कार আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার গ্রামগঞ্জের খবরে দ্রুত আপডেট পেতে বিকাশ সরকার এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন দেখুন বিস্তারিত এক বিরল প্রজাতির প্রাণী উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে যদিও এই বিরল প্রজাতির প্রাণীটি মৃত বলে দাবি করেছেন এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকা জুড়ে এদিন স্থানীয় বাসিন্দারা দেখতে পান একটি বনবিড়াল বা ভাম জাতীয় প্রাণী রাস্তার উপরে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছেন এই ঘটনা চাউর হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় দেখতে ভিড় জমায়েত করে এলাকাবাসীদের মধ্যে এলাকার স্থানীয় বাসিন্দা স্বপনচন্দ্র বাড়াই বলেন এলাকায় কিছুদিন যাবৎ এই ভাম বা বনবিড়াল জাতীয় প্রাণীদের অত্যাচারে সাধারণ মানুষ একেবারে নাজেহাল হয়ে পড়েছে এলাকার হাঁস মুরগি থেকে শুরু করে এই ছোট ছোট প্রাণীগুলি এদের অত্যাচারে অত্যাচারিত হচ্ছেন তাই এই বিরল প্রজাতির প্রাণীটি নিয়ে স্বপনবাবু বলেন এই বিরল প্রজাতির প্রাণীটি হয়তো রাতের অন্ধকারে রাস্তা পারাপার হওয়ার সময় কোনো গাড়ির আঘাত পেয়ে এই প্রাণীটি রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে যায় তিনি আরও বলেন এই প্রকার প্রাণীদের কোনো প্রকারেই যেন মারা বা হত্যা না করা হয় কারণ এই প্রকৃতির প্রাণীগুলি সাধারণত পরিবেশের ভারসাম্য বজায় রাখে এই প্রাণী যদি এভাবে মৃত্যু হয় তাহলে একদিন প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে বলে স্বপনবাবুর দাবি কি মনে হয় কি করে মারা গেল কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির সাথে ধাক্কা লাগছে হয়তো কখন হবে তো মানে ভোর রাতের দিকে গেলে তো ভোর রাতেই চলাফেরা করে বেশিরভাগ এইটা কি এই দিক দিয়ে খুব চলাফেরা করে হ্যাঁ এটা আমাদের এই পাশের হসপিটালে থাকে ওখান থেকেই রাত্রে চলাফেরা করে আচ্ছা কি কোনো ক্ষতি করে কি এটা সমাজের এটা মুরগি টুরগি ধরে খায় মুরগি খায় ছাগল খায় কি নাম আপনার স্বপন করে অনেক